বন্ধুরা শাহরুখ খান যখন ভূত দেখে ফেলেছিল তখন তার কি অবস্থা হয়েছিল? শাহরুখ খানের মতো বলিউডের এমন কিছু সেলিব্রিটি রয়েছে যাদের সাথে ভৌতিক কর্মকাণ্ড ঘটে গিয়েছে। এর মধ্যে অজয় দেবগন রয়েছে এবং সাইফ আলী খানও রয়েছে, এমনকি সুশান্ত সিং রাজপুতের বাসায় ভূতকে দেখা গিয়েছে। তাহলে কি সে ভূতের জন্য মারা গিয়েছে? তো ভিডিওটি ফুল স্ক্রিন করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকে আপনাদের অনেক ভয়ঙ্কর কিছু দেখাতে চলেছে। বন্ধুরা চিন্তা করুন, আপনি আপনার ঘরে ভিডিও করছেন, চারিদিকে একবারে নিস্তব্ধ হয়ে আছে, আপনি ছাড়া বাসায় কেউ নেই, আর তখনই আপনি হঠাৎ করে পায়েলের আওয়াজ পেলেন, তখন আপনি ভয় পাবেন, এটা স্বাভাবিক বিষয়। যদি সেটা শাহরুখ খান হয় তবুও সে ভয় পাবে। শাহরুখ খান তার বাসায় এমন একটা আওয়াজ শুনতে পেয়েছিলেন। শাহরুখ খান তখন বেশি ভয় পেয়ে যায় যখন ভূত তাকে বলে, যারা শুনিয়ে। শাহরুখ খান যখন ভয় পেয়ে যায় তখন ভূত তার পরিচয় রিভিল করে দেয়। তবে মজার ব্যাপারটি হচ্ছে এটি কোনো ভূত নয়, এটি একটি সিনেমার প্রমোশন ছিল, এটি ছিল ফিলোরি সিনেমার একটি প্রমোশন। ভূত হয়ে প্র্যাঙ্কটি করেছিল আনুষ্কা শর্মা, তবে যেখানে এটি একটি সিনেমার প্রমোশন ছিল। সেখানে সালমান খানের বিগ বসের কি হবে? বিগ বসের অনেক পার্টিসিপেন্ট বলেছে যে এই ঘরে তারা ভূতকে দেখেছে। তবে এ বিষয়ে সালমান খান একটি কথা বলেনি, যদিও শুটিং এর সময় সালমান খান বিগ বসের সেটে থাকে না, বিগ বসের সেটের পাশেই থাকে। এরকমই ভৌতিক ঘটনা ঘটেছিল নার্গিসের সাথে, যখন তিনি দিল্লি থেকে মুম্বাই শিফট হয়েছিলেন তখন তার সাথে এমন ঘটনা ঘটেছিল। যখন সে বাসা পরিবর্তন করেছিল তখন নতুন বাসা তার ভালোই মনে হয়েছিল, কিন্তু যখনই সেখানে প্রথম রাত হয় তখনই সে একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখতে পায় একটি লম্বা মানুষ তাকে কবরস্থানের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে মানুষকে কবরে পুঁতে দিচ্ছে। যখনই নার্গিসের সাথে এমনটা হয় তখনই তার চোখ খুলে যায়। তবে নার্গিস ফাকরি এই স্বপ্ন শুধুমাত্র একবারই দেখেনি, পরপর চার দিন সে এই স্বপ্ন দেখে। এরপর সে সিদ্ধান্ত গ্রহণ করে সে দিল্লিতে ফেরত যাবে, কিন্তু যখনই সে বাসা পরিবর্তন করছিল তখন সে তার আলমারিতে দেখতে পায় ছয়টি পাখি মরে পড়ে আছে। আপনার যদি পরিচিত এমন কোনো জায়গা থাকে তাহলে এখনই সেখান থেকে কেটে পড়ুন। এরপরে রয়েছে অজয় দেবগন। অজয় দেবগনের সাথেও ভৌতিক কাহিনী ঘটেছে। 1991 সাল থেকে যখন তার ক্যারিয়ার শুরু হয় তখন 10-12 বছর সে ভূতের এক্সপিরিয়েন্স করেছিল। যখন শয়তান মুভি ট্রেলার রিলিজ হয়েছিল তখন অজয় দেবগনকে একটি প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটি ছিল সে কি কখনো ভূতের মুখোমুখি হয়েছে। তখন অজয় দেবগন সবকিছু স্বীকার করেছিল, তবে অডিয়েন্সের সেফটির কথা বিবেচনা করে অজয় দেবগন পুরো ঘটনা সবার সামনে ডিসক্লোজ করেনি। যেখানে মানুষজন একবার ভূত দেখতে পারে না সেখানে অজয় দেবগন 10-12 বছর ভূতের মুখোমুখি হয়েছে এবং ভূতকে পিটিয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, অজয় দেবগনের শয়তান মুভি একটি গুজরাটি সিনেমা থেকে রিমেক করা হয়েছে। কারা কারা এই সিনেমাটি দেখেছেন কমেন্ট করে জানান। এটি হচ্ছে সাইফ আলী খান একবার তার বাসায় ভূতকে রেখেছিল এবং তখন তার সাথে তার বন্ধুরাও ছিল। পাতাউদি প্যালেসে সাইফ আলী খান তার বন্ধুদেরকে একসাথে রেখেছিল এবং ভূতকে ডাকার বোর্ড বের করেছিল, কিন্তু অনেক চেষ্টা করেও তারা ভূতকে ডাকতে পারেনি। কিন্তু একটি ইউটিউব চ্যানেল দাবি করেছে প্যালেসের আশেপাশে থাকা মানুষ প্যালেসের মধ্যে প্রায় সময় ভূতের গতিবিধি লক্ষ্য করেছে। এই বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরি ডিসক্লোজ করা হয়নি। সাইফ আলী খানের ভূতের প্রতি অনেক ইন্টারেস্ট রয়েছে। তাছাড়া সাইফ আলী খান নিজেকে নাস্তিক দাবি করে থাকে এবং সে অনেকটা ভূতেও বিশ্বাস করে থাকে। এরকম অবস্থায় নিজের বাসায় ভূত ডাকা মানে নিজের বিয়েতে এক্সকে ডাকার মতোই। এখানে সারা আলী খানের উপর কিভাবে কালো জাদু করা হচ্ছে দেখুন। রাস্তাঘাটে কিন্তু প্রায়শই মানুষ এমনটা করে থাকে। বন্ধুরা সুশান্ত সিং রাজপুত যখন বান্দ্রায় ছিল তখন তার সাথে অনেক ভৌতিক ঘটনা ঘটেছিল, এমনটা সে নিজের মুখে তো বলেনি কিন্তু তার রুমমেট শেয়ার করেছে। এই রুমমেট বেশ অনেক বছর ধরে তার সাথে ছিল। সে বলে থাকে সুশান্তের ঘর একটি হন্টেড ঘর ছিল, এমনকি তার ঘরটি হন্টেড ছিল এমনটা সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড দাবি করেছিল। রিয়া এমনটা বলে থাকে যখন সে সুশান্তের ঘরে যেত তখন তার এমনটা মনে হতো যে তারা ছাড়াও ওই বাড়িতে কেউ একজন আছে। এমনকি সে এটাও বলেছে হয়তো সুশান্ত অদৃশ্য ব্যক্তিকে দেখতেও পেত এবং তার সাথে কথাও বলত, আর এই কারণে সুশান্ত আরো বেশ অসুস্থ হয়ে পড়ে। আর এটাই কি কারণ যে বর্তমানেও সুশান্তের এই ফ্ল্যাটটি খালি আছে, কারণ যেই এই ঘরকে দেখতে আসে সেই ফ্ল্যাট দেখার পর দৌড়ে পালিয়ে যায়। সুশান্ত চলে যাওয়ার সাথে সাথে এই রহস্য রহস্যই থেকে গেছে। এইরকমই ভৌতিক ঘটনা ঘটেছিল হেমা মালিনীর সাথে। প্রতিদিন রাতে তার স্বপ্নে কেউ একজন আসতো এবং গলা চেপে ধরতো, আর এটা অনেক এম্বারেসিং স্বপ্ন। যখনই সে তার জুহুতে অবস্থিত সেই বাংলোতে ঘুমাতে যেত তখনই সে এমনটা স্বপ্ন দেখত। আসলে ঘটনা শুরু হয় 1968 সালে যখন তার স্বপ্নের সদাগর সিনেমা হিট হয়। এরপর সে তার পরিবার সহ জহুর বাংলোতে শিফট হয়ে যায়। এরপর থেকে ওই বাড়িতে হেমার সাথে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে থাকে। যখনই সে রাতে ঘুমাতে যেত
তখনই সে অনুভব করত যে কেউ তার গলা চেপে ধরছে। যখন এই ঘটনা বারবার ঘটতে থাকে তখন হেমা তার মায়ের সাথে ঘুমাতে শুরু করে। কিন্তু ভূত কোকই রোগ সাকতে হ্যাকে যেহেতু এলভিস ভাইয়ের মতো ভূত কেউ কেউ থামাতে পারে না, তাই হেমা যতদিন ওই বাসাতে ছিল ততদিন এরকম স্বপ্নই দেখতে থাকে। তখন হেমা সিদ্ধান্ত গ্রহণ করলো যে সে ভূতের সামনে আর নাচবে না, মানে ভূতের সামনে আর ঘুমাবে না। কিছুদিন পরে সে তার বাংলো পরিবর্তন করে ফেলে এবং এই ঘটনা তার সাথে আর হয় না। বন্ধুরা, আপনারা রাম গোপাল ইয়াদবের ভূত সিনেমা তো দেখেছেন। এই সিনেমাতে ভূতের নাম হচ্ছে মানজিৎ। এই ক্যারেক্টারটি এতটাই ভালো হয়েছিল যে অডিয়েন্স অনেক রাত ঘুমাতে পারেনি। কিন্তু এই ডিরেক্টরের সাথেও প্যারানরমাল কিছু হয়ে যায়। আসলে ভূত সিনেমার শুটিং করার পর রাত 3টার দিকে ডিরেক্টর তার বাসায় ফিরে আসে, আর যখন সে তার বিছানায় আরাম করে শুয়েছিল তখন সে হঠাৎ করে পায়ের আওয়াজ শুনতে পায়। কিন্তু যখন সে চোখ খুলল সে কাউকে দেখতে পেল না। আর এক ইন্টারভিউ ডিরেক্টর এই কথাগুলোই বলেছিল। এছাড়া ঘুমানোর সময় সে মাঝে মধ্যে অনুভব করত যে তার আশেপাশে কেউ রয়েছে। ডিরেক্টর পরে বুঝতে পারে যে ভূতকে সে অনুভব করে থাকে সে আসলে তার সিনেমার ক্যারেক্টারই ছিল। আর এই সকল দৃশ্যের কারণে 2003 সালে ভূত সিনেমা অনেক হিট হয়েছিল। তবে ভূত রিটার্নস এরকম হিট হতে পারেনি, যদিও বলা হয়ে থাকে ভূত রিটার্ন সিনেমা যে বাংলোতে শুটিং করা হয়েছিল সেই বাংলোটি আসলে হন্টেড ছিল। আর এ কারণে শুটিং এর ক্রু মেম্বার শুটিং এর সময় সবসময় ভয় পেয়ে থাকতো। তাছাড়া হরর সিনেমার শুটিং যখনই হয় তখন শুটিং এর স্থানে বেশ কিছু অদ্ভুত ঘটনা হতে দেখা যায়। এরকম ঘটনা ঘটেছিল থাম্বার সিনেমার শুটিংয়ে। এই সিনেমার শুটিংয়ের সময় গ্রামের মানুষ খাবার সময় একটা এক্সট্রা প্লেট রেখে দিত, আর যখন একদিন সেই প্লেট রাখা হয়েছিল না তখন পুরো শুটিংয়ের সেটে আলো চলে গিয়েছিল। কান্তারা সিনেমার অ্যাক্টর ডিরেক্টর ঋষভ বলেছে যে কান্তারা সিনেমা শুটিংয়ের সময় তার অনেক ক্রু মেম্বার নাস্তিক ছিল, কিন্তু সিনেমা শুটিং শেষ হওয়ার পর বেশিরভাগ মানুষই সৃষ্টিকর্তা বিশ্বাস করতে শুরু করে। তো সব মিলিয়ে বলিউডের বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন সময় ভৌতিক ঘটনার শিকার হয়েছে। তো আপনারা কখনো ভৌতিক ঘটনার শিকার হয়েছেন কিনা তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই ভালো থাকবেন, টেক কেয়ার।